প্রিয় ছাত্ররা, আমরা গত ক্লাসটিতে দণ্ডচুম্বক সম্পর্কে জেনেছি। দণ্ডচুম্বকের আকর্ষণ ধর্ম এবং দণ্ডচুম্বকের দিকদর্শী ধর্ম, এগুলো আমরা জেনেছি, এবং আমরা চুম্বক শলাকা সম্পর্কেও জেনেছি। চুম্বক শলাকা কেমন দেখতে হয়, চুম্বক শলাকাকে আমরা কোথায় ব্যবহার করি, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানব যে কোনো চুম্বকের বিভিন্ন স্থানে তার আকর্ষণ ক্ষমতা কেমন, কোথায় বেশি না কোথাও কম না সব জায়গায় সমান, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা একটা ছোট্ট একটা পরীক্ষার সাহায্য নেব। আমরা জানি যে কোনো একটা পরীক্ষাকে অ্যারেঞ্জমেন্ট করতে হলে কিছু উপকরণ আমাকে সংগ্রহ করতে হয়। তাহলে এই পরীক্ষার জন্য আমি একটি দণ্ডচুম্বক সংগ্রহ করব, একটি পরিষ্কার সাদা, একটি পরিষ্কার পেচ। এই পরিষ্কার পেচটিকে একটি টেবিলের উপর রাখা হবে এবং কিছু লোহার গুঁড়ো গুঁড়ো নিতে হবে। লোহার গুঁড়ো কোথায় পাওয়া যাবে? যেখানে ছুরি কাঁচি সান দেয়, যে যারা দেয় তাদের কাছ থেকে আমরা লোহার গুঁড়ো পেতে পারি। এখন সাদা কাগজের উপর আমরা ওই দণ্ডচুম্বকটিকে নিয়ে, হাতে লোহার গুঁড়ো নিয়ে দণ্ডচুম্বকটিকে মাখানোর চেষ্টা করলাম। তো কিছুক্ষণ মাখানোর পর এবার আমি দণ্ডচুম্বকটিকে সাদা কাগজের উপর রেখে দিলাম। এবার আমি যেটা দেখব সেটা হলো যে দণ্ডচুম্বকের প্রান্ত দিকে লৌহচূর্ণ, বেশিরভাগ লৌহচূর্ণ ওই দিকে জমে আছে এবং দণ্ডচুম্বকের মাঝের দিকে লৌহচূর্ণ আটকে নেই বললেই চলে। তো আমি এখানে একটা এটা ছবির সাহায্যে একটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো প্রত্যেকে, এইখানে আমি একটা ছবি এঁকেছি। দেখো প্রত্যেকে, এই ছবিতে এইটা হচ্ছে একটা দণ্ডচুম্বক, এদিকটা ডার্ক করা আছে, এদিকটা ডার্ক নেই, এদিকটাকে নর্থ মেরু, এটা সাউথ মেরু বলছি। তো দেখো এখানে লৌহচূর্ণগুলো এই দিকে বেশি জমে আছে, আবার এই দিকে বেশি জমে, মাঝখানে নেই বললেই চলে। তাহলে কি বুঝলাম এই পরীক্ষার সাহায্যে? যে চুম্বক দুটির, চুম্বকটির প্রান্তবিন্দুতে আকর্ষণ ক্ষমতা খুব বেশি, যার জন্য লৌহচুম্বক, সমস্ত লৌহচুম্বক চূর্ণগুলো পাশের দিকে চলে গেছে, এবং মাঝখানে নিশ্চয়ই আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, সেই জন্য এখানে লৌহচূর্ণগুলো নেই। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চুম্বকের প্রান্তবিন্দুতে আকর্ষণ ক্ষমতা বেশি, দুই প্রান্তবিন্দুতে। তাহলে এই দুই প্রান্তবিন্দুর মধ্যে প্রান্তবিন্দুকে আমরা চুম্বকের মেরু বলে থাকি। আবার মেরু একটি নির্দিষ্ট বিন্দু হয়ে থাকে, বিস্তীর্ণ এলাকা জুড়ে হয় না, একটা নির্দিষ্ট বিন্দু হয়ে থাকে। এবং মাঝখানে যে পোর্শনটা, যেটা আমি দেখলাম একদম মাঝ বরাবর, যে জায়গাটায় লৌহচূর্ণ নেই, অর্থাৎ ওখানে আকর্ষণ ক্ষমতা নেই বললেই চলে, তাকে আমরা উদাসীন অঞ্চল বলবো এই দণ্ডচুম্বকের। এখন আমরা এই দণ্ডচুম্বকটির মেরু কোথায় আছে সেটা আমাকে খুঁজতে হবে। আমি একটু আগে বললাম যে মেরু হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু,
যেটা কোথায় আছে, না ওই দণ্ডচুম্বকের প্রান্ত অংশের মধ্যে একটা নির্দিষ্ট বিন্দু। তাহলে এই নির্দিষ্ট বিন্দুটাকে আমাকে খুঁজতে হবে, তার জন্য আবার একটি আমরা পরীক্ষার ব্যবস্থা নিতে পারি। এই পরীক্ষার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে সে আগের মতো একটা সাদা কাগজ, চারকোনা টাইপের সাদা কাগজ নেব, একটি দণ্ড চুম্বক নেব, দুটি চুম্বক শলাকা নেব, পেন্সিল স্কেল থাকবেই। প্রথমে আমাকে একটা সাদা কাগজে, কাগজটাকে টেবিলের উপর রেখে দণ্ড চুম্বকটিকে বসিয়ে দিতে হবে। দণ্ড চুম্বক কেমন দেখতে হয় তোমরা জানো, আমি আগেই বলেছি, আয়ত ঘনকের মতো। এবার দণ্ড চুম্বকটির আমি এখানে ছবিটা আবার বলছি, যে দণ্ড চুম্বকটি দেখো, দণ্ড চুম্বকটির কোনো একটি প্রান্তে চলে আসি আমরা, কোনো একটি প্রান্তের দুটো কোণ ধরে নিই, এইটা একটা কোণ আর উল্টো দিকে আরেকটি কোণ আছে, এই কোণ বরাবর আমি চুম্বক শলাকাটিকে স্থাপন করলাম। এবং আরেকটি কোণ বরাবর আমি ধরে নিচ্ছি এই একটা কোণ, তার উল্টো দিকে আরেকটা কোণ আছে, সেই কোণের কাছে আমি আরেকটি চুম্বক শলাকাকে বসিয়ে রাখলাম। আমি একটা ছবি এঁকেছি, সেই ছবির সাহায্যে দেখো, এখানে এই যে দেখো এখানে ছবিটা, এই যে এইটা একটা দণ্ড চুম্বক, এখানে নর্থ মেরু, এটা সাউথ মেরু, এইটা একটা চুম্বক শলাকা যাকে আমি কোনো একটি প্রান্তবিন্দুতে রেখেছি, চুম্বক শলাকারও নর্থ সাউথ আছে যেহেতু। তাহলে এইভাবে রাখার পর, এইভাবে রাখলাম মানে এইভাবে যদি আমি রাখি, সে এইভাবে কিন্তু চুম্বক শলাটা এইভাবে বেঁকে যাবে, চুম্বক শলাটা কিন্তু সমান্তরালভাবে থাকবে না, দণ্ড চুম্বকের সাথে সমান্তরালভাবে থাকবে না, সামান্য অ্যাঙ্গেল করে থাকবে। আবার আরেকটি যদি চুম্বক শলাকাকে আমি আরেকটি কোণ বরাবর রাখি, সেটাও কিন্তু এইভাবে বেঁকে থাকবে। তাহলে এইভাবে আমি স্থাপন করলাম প্রথমে। এবার একটি পেন্সিল নিয়ে এই দণ্ডচুম্বকের গা বরাবর একটা, দণ্ডচুম্বকের গা বরাবর একটা দাগ কেটে নিলাম চারদিকে, ওটা দেখতে ওই দাগ কেটে নিলাম। এবার যদি আমি চুম্বক শলাটাকে তুলে নিই, তাহলে ওটা দেখতে কেমন হবে, একটা আয়তক্ষেত্রের মতো একটা দাগ হয়ে যাবে, যেহেতু নিচের তলটা একটা আয়তক্ষেত্র। এবং একই সঙ্গে আমি কি করব, না এই যে উপরে চুম্বক শলাকাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই চুম্বক শলাকার এইটা একটা প্রান্তবিন্দু আর এটা একটা প্রান্তবিন্দু, সূচালো বিন্দু, এই সূচালো বিন্দু যে জায়গাটা নিচের দিকে, মানে নিচে যে বিন্দুতে পাওয়া যাবে, এই সূচালো বিন্দুটা ঠিক নিচে লম্বভাবে একটা বিন্দু আমি নিলাম, এবং এদিকে যে আরেকটা সূচালো প্রান্ত আছে তার ঠিক নিচে লম্বভাবে একটা বিন্দু নিলাম সাদা কাগজটির উপর, এবং সেই বিন্দু দুটো নাম দিলাম এ এবং বি। আবার এই যে আরেকটা চুম্বক শলাকা আমরা দেখতে পাচ্ছি, তারও এই প্রান্ত সূচালো অগ্রভাগ থেকে লম্বভাবে নিচে সাদা কাগজটির উপর একটা বিন্দু নিলাম, এবং এই যে প্রান্তটা দেখতে পাচ্ছি এই প্রান্ত থেকেও লম্বভাবে সাদা কাগজের উপর একটা বিন্দু নিলাম, যাকে আমরা ফুট অফ পারপেন্ডিকুলার বলতে পারি এখানে। তাহলে এখানে যে বিন্দু, এখানে যে বিন্দুটা পেলাম এটাকে সি, এটাকে ডি বললাম। এবার চুম্বক শলাকাকেও এবং দণ্ডচুম্বককে পুরোটাকে সরিয়ে নিলাম। তারপর এই যে এ আর বি বিন্দু পেয়েছিলাম, সেই দুটো বিন্দুকে যোগ করে বাড়িয়ে দিলাম, এ আর বিকে যোগ করে এদিকেও বাড়িয়ে দিলাম আর এদিকেও বাড়িয়ে দিলাম, এখানে সি আর ডিকে যোগ করেও এদিকেও বাড়িয়ে দিলাম আবার এদিকেও বাড়িয়ে দিলাম। তাহলে এই যে দুটি সরল রেখা সমান্তরাল নয়, তার মানে তারা কোনো একটা বিন্দু থেকে ছেদ করবে, তাহলে দেখা যাবে ওই দুটি সরল রেখা এর ভিতরে কোনো একটা বিন্দুতে গিয়ে ছেদ করছে। তো সেটার জন্য আমি আরেকটি ছবি এঁকেছি,
তোমরা দেখো, এই যে এখানে দেখো, যে যেটা একটু আগে আমি বললাম, এটা একটা আয়তক্ষেত্রের মতো। এই যে এখানে দেখতে পাচ্ছ এ আর বি বিন্দু, এ আর বি বিন্দুকে যোগ করে বাড়িয়ে দিলে একটা, এই যে একটা বিন্দুতে যোগ হয়েছে, সি আর ডি বিন্দুকে যোগ করে বর্ধিত করলে একটা, ওই একটা বিন্দুতে যোগ হয়েছে, মানে মিলেছে। এই যে বিন্দুটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকেই বলা হবে চুম্বকের মেরু। এটা একটা, মানে এটা একটা কোনো একটা মেরু একটা। তো এখানে আমাদের ছবি অনুযায়ী এটা একটা উত্তর মেরু হবে, আমাদের ছবি অনুযায়ী এটা উত্তর মেরু। একইভাবে আমি দণ্ডচুম্বকের, আগে যে ছবিটা আমি বললাম, একইভাবে এটা দণ্ডচুম্বক যে নিয়েছিলাম, এই দণ্ডচুম্বকের উল্টো দিকে আবার সেই একইভাবে চুম্বক শলাকা দুটোকে বসিয়ে আমরা সেই একইভাবে আগের প্রসেসটার মতো সরলরেখা অঙ্কন করে আমরা একটা ওই দণ্ডচুম্বকের প্রান্ত থেকে একটু ভিতরের দিকে একটা নির্দিষ্ট বিন্দু পাব। সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে চুম্বকের মেরু। তাহলে চুম্বকের মেরু, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু, সেটা চুম্বক শলাকার প্রান্তবিন্দু থেকে কিছুটা ভিতরে এবং একটা নির্দিষ্ট বিন্দু। তো এটা বোঝা গেল। তাহলে আমরা দেখলাম যে একটা চুম্বক যদি সাফিসিয়েন্ট, একটা দণ্ডচুম্বক যথেষ্ট বড় ধরো, ওই দণ্ডচুম্বকের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যদি আমি দৈর্ঘ্যটা মাপি, তাকে আমরা চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য বলবো, স্কেল দিয়ে যদি মেপে নিই। তার মানে আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো এখানে এই যে একটা দণ্ডচুম্বক, এই যে এর এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই যে দূরত্বটাকে আমরা চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বলবো। এবং আমরা একটু আগে আলোচনা করলাম যে চুম্বকের মেরু দুটি প্রান্তবিন্দু থেকে কিছুটা ভেতরে, এই যে দেখো এইখানে একটা, এটা আছে প্রান্ত আর তার মেরু একটু ভেতরে আছে, এটাও একটা প্রান্ত তার মেরু একটু ভিতরে আছে, এই দুটি। এবার এই প্রান্ত দুটিকে যোগ করলে, মানে ওই প্রান্ত নয়, এই মেরু দুটিকে যোগ করলে, এই যে দুটো বিন্দু, এই দুটোকে যোগ করলে, একটা সরলরেখা দিয়ে যোগ করলে যে দৈর্ঘ্যটা পাবো সেটাকে বলা হচ্ছে চুম্বক দৈর্ঘ্য, চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছি যে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য বেশি আর চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের তুলনায় কম। এবং আমরা এই যে যে সরলরেখাটা আমি ডট ডট দিয়ে অঙ্কন করেছি, এই যে এটা, এটাকে আমরা বলতে পারি চুম্বক অক্ষ। এখন এই চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এবং চুম্বকের চুম্বক দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা প্রত্যেকে মনে রাখবে বা মুখস্থ রাখবে, এখানে আমি লিখে দিয়েছি। কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু, মানে মাল্টিপল 0.86। আমি আরেকবার বলছি, কোনো চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.86। তাহলে যদি বলা হয়, তাহলে অন্যভাবে আমি বলতে পারি যে কোনো চুম্বকের, কোনো চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য সমান চুম্বকটির চুম্বক দৈর্ঘ্য ডিভাইডেড 0.86। এই সূত্রটি দিয়ে অনেক সময় পরীক্ষায় অঙ্ক আসে, তোমরা প্র্যাকটিস করবে। তাহলে আমি একটি টাস্ক দিচ্ছি, বাড়িতে করবে। প্রশ্নটি হল, একটি দণ্ডচুম্বকের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার হলে দণ্ডচুম্বকটির চুম্বক দৈর্ঘ্য কত হবে? আবার আরেকটি প্রশ্ন দিচ্ছি, কোনো দণ্ডচুম্বকের চুম্বক দৈর্ঘ্য
10 সেন্টিমিটার হলে দণ্ডচুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য কত হবে? এই দুটোই টাস্ক থাকলো, বাড়িতে প্র্যাকটিস করবে। এখন আরও কিছু কিছু আমরা জানবো। নেক্সট হচ্ছে চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চৌম্বক ক্ষেত্র, কোনো একটি দণ্ডচুম্বককে চারিদিকে যত দূর পর্যন্ত দণ্ডচুম্বকটি তার আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম বোঝা যাবে, সেই ক্ষেত্রটাকে আমরা বলবো ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র। নিশ্চয়ই এটা অনেক দূর পর্যন্ত হবে না। আমরা একটি দণ্ডচুম্বককে যদি এখানে রাখি, কোনো একটি দণ্ডচুম্বককে, ওই দণ্ডচুম্বকের পাশে যদি কোনো একটা লোহার জিনিসকে নিয়ে আসি, সে আকর্ষণ করবে, মানে আকর্ষণ করে ওর টেনেই নেবে। আমি যদি আরেকটু দূরে সরাই তাহলে বুঝতেই পারবো আকর্ষণ ক্ষমতা অনেকটা কমে গেল। আমি যদি আরও দূরে সরাই দেখা যাবে আরও কমে গেল, আরও দূরে সরালে আরও কমে যাবে। তাহলে এইভাবে সরাতে 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 যখন যত দূরে সরাবো তত তার আকর্ষণ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে তাদের মধ্যে, এবং একটা সময় দেখা যাবে আর তার আকর্ষণ করার ক্ষমতা নেই। তাহলে এইভাবে একটা চুম্বককে কেন্দ্র করে চারিদিকে ত্রিমাত্রিকভাবে যদি আমরা ভাবি, যত দূর পর্যন্ত ওই চুম্বকটি কোনো চৌম্বক পদার্থকে বা কোনো চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রটাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। এখন আমরা কোনো চুম্বকের আকর্ষণ ক্ষমতার সাথে সাথে যে বিকর্ষণ ক্ষমতা আছে সেই সম্পর্কটা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটি পরীক্ষার সাহায্য নেব, যেমন আমরা আগেই তার জন্য একটা পরীক্ষা করব। একটি চুম্বক শলাকা নিলাম, একটি দণ্ডচুম্বক নিলাম, একটি দণ্ডচুম্বককে মাঝ বরাবর সুতো দিয়ে বেঁধে আমরা তাকে আমরা ঝুলিয়ে রাখলাম। এইখানে দেখো এই ছবিটা আমি এঁকেছি, একটা দণ্ডচুম্বক নিয়েছি মাঝ বরাবর সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি। তাহলে কী হবে, একটু পরে সেটা সাম্য অবস্থায় চলে আসবে, এবং যার একটি প্রান্ত চুম্বকটির একটি প্রান্ত পৃথিবীর উত্তর মেরুর দিকে থাকবে, আর একটি প্রান্ত পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে থাকবে, সাম্য অবস্থায় স্থির হয়ে যাবে। এবার আমি আরেকটি চুম্বক দণ্ডচুম্বক নিলাম, এবার এই দণ্ডচুম্বকের দণ্ডচুম্বকটাকে আমি হাতে নিলাম আর এটা ঝোলানো আছে। এবার এই দণ্ডচুম্বকটিকে যদি দণ্ডচুম্বকের উত্তর মেরুটিকে, আমার হাতে যে দণ্ডচুম্বকটি আছে তার উত্তর মেরুকে যদি এই চুম্বকের উত্তর মেরুর কাছে নিয়ে আসি, তাহলে দেখব চুম্বক শলাকাটি দূরে সরে, চুম্বক দণ্ডচুম্বকটি দূরে সরে যাচ্ছে। তার মানে কী বুঝলাম, যে চুম্বকের উত্তর মেরু উত্তর মেরুকে বিকর্ষণ করছে। এখন আমি যদি উল্টো ঘটনাটা করি, যে চুম্বক আমার হাতে যে চুম্বক দণ্ডচুম্বকটি আছে তার দক্ষিণ মেরুকে যদি এখানে যে দণ্ডচুম্বকটিকে ঝোলানো আছে তার উত্তর মেরুর কাছে নিয়ে আসি, তখন দেখা যাবে এই ঝোলানো অবস্থায় যে চুম্বকটি আছে সেটি আমার হাতে যে চুম্বকটি আছে তার দিকে সরে আসছে, অর্থাৎ আকর্ষণ করছে। একইভাবে আমি যদি আমার হাতে যে চুম্বকটি আছে তার দক্ষিণ মেরুকে, এখানে যে ঝোলানো আছে যে দণ্ডচুম্বকটি তার দক্ষিণ মেরুর কাছে নিয়ে যাই, দেখা যাবে বিকর্ষণ হচ্ছে, এবং আমার হাতের চুম্বকটির দক্ষিণ মেরুকে যদি এখানে ঝোলানো যে চুম্বকটি আছে তার উত্তর মেরুর কাছে নিয়ে যাই, দেখা যাবে আকর্ষণ হচ্ছে। তার মানে আলটিমেটলি এটা বুঝলাম যে সমমেরু চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখন আমি যদি আরেকটি
পরীক্ষা করি এখানে, এইখানে যে চুম্বকটি ঝোলানো আছে, তো এখানে ধরো কোনো একটি চুম্বককে, কোনো একটি দণ্ড চুম্বকের আমি দক্ষিণ মেরুকে, এখানে ঝোলানো যে চুম্বকটি আছে তার উত্তর মেরুর কাছে নিয়ে গেলাম, তখন দেখা যাবে এদের মধ্যে আকর্ষণ হচ্ছে। এখন এই হাতের দণ্ড চুম্বকটিকে আমি দূরে সরিয়ে রাখলাম, এখন একটি লোহার একটা কোনো জিনিসকে নিয়ে এসে এই ঝোলানো যে চুম্বকটি আছে তার পাশে নিয়ে আসলাম, দেখবো আকর্ষণ করছে। তার মানে আগে একটি চুম্বককে আনলাম চুম্বকের কাছে, আকর্ষণ করলো, এখন একটি লোহাকে আনলাম, চুম্বক পদার্থকে নিয়ে আসলাম চুম্বকের কাছে, তাতে তাকেও আকর্ষণ করলো। তাহলে এই পরীক্ষার সাহায্যে আমরা কি বুঝতে পারবো যে পরে যে আমি লোহার দণ্ডটা নিয়ে এখানে নিয়ে আসলাম এই চুম্বকের কাছে, সেটা আসলে চুম্বক না চুম্বক পদার্থ? এই সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া আমরা পাবো না। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে এখানে বিকর্ষণ হতো, বিকর্ষণ দেখতাম, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে দ্বিতীয় ক্ষেত্রে যে বস্তুটা আমার হাতে ছিল সেটা আসলে চুম্বক, যার উত্তর মেরু এখানে ঝোলানো অবস্থার যে চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করেছিল। তার মানে কী বুঝলাম, যে কোনো চুম্বকের আকর্ষণ ধর্মের তুলনায় বিকর্ষণ ধর্ম বেশি নির্ভরযোগ্য। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে চুম্বকের আকর্ষণ ক্ষমতার তুলনায় বিকর্ষণ করার যে ক্ষমতা বা বিকর্ষণ ধর্ম বেশি নির্ভরযোগ্য, কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। তোমরা বুঝতে পারলে এটাকে সুন্দর করে গুছিয়ে নিজেরা লিখবে। ওকে।